আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ফ্রেন্ডস, কথা বলবো ফেসবুক পেজ ইনস্ট্রিম অ্যাড রিভিউ প্রবলেম। রিসেন্টলি আমাদের ফেসবুকের মধ্যে অনেক কটা আপডেট হয়েছে, যে আপডেটের মধ্যে আমরা অনেক কিছু ক্রাইটেরিয়া পূরণ করে আমাদের পেজটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছি। কিন্তু রিসেন্টলি খেয়াল করা আছে, এই মনিটাইজেশন যখন ক্রাইটেরিয়া 5,000 ফলোয়ার্স পাশাপাশি 60,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে যখনই আমাদের পেজটা আমরা ইনস্ট্রিম অ্যাডের জন্য অ্যাপ্লাই করেছি, তারপর থেকে এখনও পর্যন্ত ইন রিভিউতে পড়ে আছে মনিটাইজেশন অ্যাপ্লাই হয়নি কিংবা অ্যাপ্রুভ দেয় নাই। এটা কী জন্য? তাই ভিডিওতে আমি কথা বলবো যে কেন দিইনি, কেন দিবে না আর কেন হচ্ছে না। এই বিষয়ের উপর যদি আপনি একটু লক্ষ্য করেন তাহলে সহজে বুঝতে পারবেন যে কেন এখনও রিভিউতে পড়ে আছে। তার প্রথম কথা যে ফেসবুকের মধ্যে আপনি জানেন বিভিন্ন রকম প্ল্যাটফর্মে আপনি যদি দেখেন ফেসবুক বিষয়, ফেসবুক মেটা, সেখানে কিন্তু ফেসবুকের অনেক কর্মী ছাঁটাই করা হচ্ছে, অনেক কর্মী। এগুলো যদি আপনার বিভিন্ন সাইট ইনস্টাগ্রাম কিংবা আপনি পাশাপাশি টুইটারে এগুলো খেয়াল করেন নিউজ দিকে, সেখানে কিন্তু ফেসবুক অনেক কর্মী ছাঁটাই করতেছে, কারণ ফেসবুকের অনেক কর্মী লাগতেছে না। রিসেন্টলি এখন আমরা যারা ফেসবুক পেজ অ্যাপ্লাই করার জন্য দিচ্ছি বেশিরভাগই ইন রিভিউতে আসে। এই ভিডিওটা দ্বিতীয়বার বানানোর কথা আছে, যেহেতু আমি একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বলছিলাম যাদের এই প্রবলেমগুলো আছে প্রত্যেকে কমেন্ট করবেন। তো অনেক ভাই ব্রাদার আমার কাছে কমেন্ট করেছে এবং অনেকে বলতেছে ভাই আমার আইডিটা এখনও রিভিউতে আসে। রিসেন্টলি আপনারা যে আইডিটা আমার দেখতেছেন এখন এটাও কিন্তু রিভিউতে আসে, ইন রিভিউতে আসে। এর মূল কথা আছে ফেসবুকে কিন্তু অনেক কটা আপডেট একসাথে এসেছে, পাশাপাশি ফেসবুকের কিন্তু ভালো পরিমাণের একটা টাকা লস হয়েছে। এই জন্য দেখবেন পাশাপাশি বিভিন্ন রকম প্ল্যাটফর্মে দেখবেন এই নিউজটা পাবেন যে ফেসবুক কিন্তু অনেক কর্মী ছাঁটাই করছে। এটা বাংলাদেশি নিউজ বলেন, বাইরের দিকে অনেক নিউজ বলেন যে কর্মী ছাঁটাই হচ্ছে। এই জন্য ফেসবুকে যে ইনস্ট্রিম একটা আর এই সবথেকে বড়ো যে পরিবর্তনটা, যে 5,000-10,000 ফলোয়ার্স থেকে 5,000 করছে, 600,000 ওয়াচ টাইম থেকে 60,000 করছে, এই একটা পরিবর্তন করে পাশাপাশি দেখবেন আপনার যে ফেসবুকে যে রিলস বোনাস ছিল সেটাও কিন্তু বন্ধ করে দিয়েছে। যদি আপনি এভারেজ সব কিছুই মাথায় নেন আর সব কিছুই খেয়াল করেন তাহলে কিন্তু এই যে ইনস্ট্রিম অ্যাডের যে ইন রিভিউ প্রবলেম এটা কিন্তু কোনো প্রবলেম না, কারণ এটা এইভাবে থেকে যাবে। কিছুদিন পরে কিংবা হয়তো এই মাসের শেষের দিকে কিংবা ওই মাসের প্রথমের দিকে হয়তো অ্যাপ্রুভ হবে না রিজেক্ট হয়ে যাবে। আগে যখন আমরা পেজ অ্যাপ্লাই করতাম তা কী হতো, একদিন কিংবা দুই দিনের মাথায় আপনার পেজটা অ্যাপ্রুভ হয়েছে কিংবা হয় নাই এটা কিন্তু ফেসবুক জানাই দিত, হয় রিজেক্ট করে দিত, না হলে বলতো পুরনো আপনি অ্যাপ্লাই করেন, না হলে অ্যাপ্রুভ দিত। কিন্তু এখন কিন্তু শুধুমাত্র ইন রিভিউতে এতদিন থাকে না, ইন রিভিউতে ফেসবুক পেজ এতদিন রাখে না, দুদিন থেকে তিন দিন। এর মধ্যে হয় আপনার রিজেক্ট হয়ে যাবে যে আপনি পরবর্তীতে আবার অ্যাপ্লাই করেন, না হলে আপনাকে বলবে যে অ্যাপ্লাই হয়ে গেছে ইত্যাদি। আপনারা বেশি থেকে বেশি মানুষ, আপনারা কিন্তু আমার মতন একটা পেরেশানি যে ভাই এখনও পর্যন্ত ফেসবুকে যে ইনস্ট্রিম অ্যাডের এইটা এখনও অ্যাপ্রুভ হলো না, ইন রিভিউতে আসে। তো প্রথমত কথা, আপনারা জিনিসটা নিয়ে কোনো পেরেশানি হবেন না, কোনো পেরেশানির প্রয়োজন নেই। রিসেন্টলি কিন্তু ফেসবুকে যেহেতু এই ক্রাইটেরিয়া পরিবর্তন হওয়ার পরে অনেক মানুষ অনেকভাবে ওয়াচ টাইম কমপ্লিট করতেছে, ফেসবুকে ফলোয়ার্স কমপ্লিট করতেছে, করার পরে অ্যাপ্লাই করে দিচ্ছে। ফেসবুক যখন ভিতরে গিয়ে রিভিউকে দেখতেছে সেখানে কিন্তু কোনো কাজ করতেছে না, হয় রিজেক্ট করে দেবে। কিন্তু ফেসবুকে আপনি যখন অ্যাপ্লাই করবেন এখন কিন্তু কোনো রকম ফেসবুক পেজ অ্যাপ্রুভ হচ্ছে না, অ্যাপ্রুভ হচ্ছে না, একেবারে 99% হচ্ছে না, 1% আছে, খুব কম। আমাদের টিমে দেখেছি একদম খুব কম 2-1% মানুষের পেজ অ্যাপ্রুভ হয়েছে। এই জন্য প্রথম কথা বলবো, যারা পেজের মনে আছে কি অ্যাপ্লাই ক্রাইটেরিয়া পূরণ করেছেন আর কি, ক্রাইটেরিয়া কমপ্লিট করে আসেন, তারা এখনও যারা এখনও অ্যাপ্লাই করেনি আমি বলবো অ্যাপ্লাই করেন না, কিছুদিন অপেক্ষা করেন। আর যারা অলরেডি অ্যাপ্লাই করেছেন ইন রিভিউতে আসে আমার মতন, আমি বলবো সবর করেন, ধৈর্য সরেন, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি কিন্তু একটা ভালো রেজাল্ট পাবেন। কি হয় অ্যাপ্রুভ হয়ে যাবে, না হলে রিজেক্ট করে আপনাকে বলবে যে আপনি আবার অ্যাপ্লাই করেন। এই জন্য এইটা নিয়ে কোনো টেনশনের কোনো কারণ নেই। আমি এই বিষয়ে নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আমি বারবার বলছিলাম যাদের এই ধরনের প্রবলেমগুলো আছে অবশ্যই কমেন্ট করবেন। অবশ্যই অনেক ভাই ব্রাদার কমেন্ট করেছে ভাই আমারও ইন রিভিউ প্রবলেম, তা আমি বলবো ইন রিভিউতে আসে, সবর করেন, ধৈর্য সরেন, আর পাশাপাশি প্রতিদিন রেগুলারভাবে কিন্তু ভিডিও দিতে থাকেন আর লাইভ করতে থাকেন। আপনার পেজের মধ্যে কি আপনি লাইভ করেন, আপনার অডিয়েন্সকে, আপনার ফলোয়ার্সকে বিভিন্ন রকম মোটিভেট কথাবার্তা বলেন, বিভিন্ন রকম যে বিষয়ের উপরে আসে সেই বিষয়ে কাজ করেন, ইনশাল্লাহ সামনের মাসের দিকে হয় আপনার অ্যাপ্রুভ রিজেক্ট হয়ে যাবে না অ্যাপ্রুভ হয়ে যাবে, টেনশনের কোনো কারণ নেই। কারণ রিসেন্টলি কিন্তু কোনো পেজ অ্যাপ্রুভ হচ্ছে না, খুব কম, আমি 1% পেজ দেখেছি যেটা অ্যাপ্রুভ হচ্ছে, 99% পেজ অ্যাপ্রুভ হচ্ছে না, কারণ ফেসবুকের মধ্যে বিশাল একটা প্রবলেম চলতেছে যেটা আপনারা অনেকেই জানেন, অধিকাংশ মানুষ জানেন না, কিন্তু খুব কম সংখ্যক লোক যারা বিভিন্ন রকম নিউজ নিয়ে থাকে তারা জানে। ফেসবুকের কর্মী ছাঁটাই হচ্ছে, ফেসবুকের অনেক আজকে কিন্তু বড়ো বড়ো ধরনের পেড ইভেন্ট বিভিন্ন রকম জিনিস কিন্তু বন্ধ করে দিয়েছে, কারণ ফেসবুকের অনেক কর্মী ছাঁটাই করা হচ্ছে, ফেসবুকের বড় ধরনের একটা প্রফিট লস হয়েছে। এরকম অনেক বিষয় আছে যেগুলো বলতে গেলে ঘন্টার পরে ঘন্টা লাগবে। তো এতটুকু বলবো যাদের ইন রিভিউতে আসে কিংবা
ইন্টারভিউতে আছে তারা টেনশন করবেন না, এইভাবেই সবর করেন আর রেগুলারভাবে কাজ করে যান, ভিডিও আপলোড করতে থাকেন, মাঝে মধ্যে লাইভ করবেন। আর যারা পেজের ওয়াচ টাইম কমপ্লিট করেছেন, ফলোয়ার্স কমপ্লিট করেছেন, অ্যাপ্লাই করবেন ভাবছেন, আপাতত অ্যাপ্লাই করেন না, এই মাসটার পরে গিয়ে অ্যাপ্লাই করেন, কারণ এই বিষয়ের উপর আমি আরও আপডেট দেবো আর ইউটিউবের মধ্যে অনেক আপডেট ইনশাল আপনারা পাবেন। এই জন্যই ভিডিওটা ছিল একটা ছোট্ট একটা ইনফরমেশন যেটা অনেক মানুষজন ইন রিভিউ প্রবলেমের মধ্যে ফেসে আছে। আশা করি ইনশাল্লাহ এটা ভালো, খুব তাড়াতাড়ি একটা সমাধান পেয়ে যাবেন, কারণ এটা তো অফিসিয়ালভাবে কোনো কিছু হয় নাই, অফিসিয়ালভাবে কোনো রকম আপডেট দেওয়া হয় নাই, কিন্তু আমি যতটুকু দেখেছি এবং যা দেখলাম যে কয়েকদিন দেখলাম যে এইটা কিন্তু ফেসবুকের বিভিন্ন রকম সাইট থেকে একটা বাগ। এই জন্য আমি বলবো আপনারা সবর করেন, ধৈর্য ধরেন, খুব তাড়াতাড়ি এটা কিন্তু একটা সমাধান চলে আসবে ইনশাল্লাহ। তাই এই ভিডিও যদি আপনাদের কাছে ইউজফুল হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে রাখবেন। ইনশাল্লাহ আমি খুব তাড়াতাড়ি আপনাদের এই বিষয়ের উপরে আরও কড়া ভিডিও আনবো, যখন পেজ অ্যাপ্রুভ হবে আর কী কী কারণে নতুন নতুন আপডেট আসছে সেগুলো বিষয়ে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করবো। তো ভিডিও আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।